সৌদি আরবে আটটি পেশার ভিসা ও পেশা পরিবর্তন বন্ধ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গত বছর 30 মে 2022 এ মানব সম্পদ মন্ত্রণালয় সৌদি গ্যাজেট এর মাধ্যমে জানিয়েছিল যে নির্দিষ্ট আটটি পেশার ভিসা আর বাহির হবে না এবং যারা এই আটটি পেশায় আছে তাদের কোনো অনুমতি লাগবে না। সৌদি সরকার যখন মনে করবে এই পেশা পরিবর্তন করা জরুরি, তখন জাওয়াজাত থেকে মেসেজ পাঠাবে যে আপনার পেশা পরিবর্তন হয়েছে। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পেশা হচ্ছে আমেল এবং আমেল আদি। এই পেশাদারীদের কাছেও পেশার পরিবর্তন হয়ে মেসেজ এসেছে। সৌদি আরবে বর্তমানে নতুন করে আমেল এবং আমেল আদি ভিসায় কেউ আসতে পারবে না এবং অন্য পেশা থেকে এই দুটি পেশায় যেতেও পারবে না। জাওয়াজাত জানাচ্ছে যে আমেল এবং আমেল আদি পেশাদারীদের যাদের অটোমেটিক মেসেজ আসছে পেশা পরিবর্তন হয়ে, তাদের কোনো ফি লাগবে না। আপনারা চাইলে কিন্তু আমেল বা আমেল আদি থেকে আমেল ওয়ারশা, আমেল তাহমিল তানজিল ইত্যাদি হতে পারবেন, কিন্তু আমেল মজিল, ড্রাইভার, হারেস ইত্যাদি হতে পারবেন না। সৌদিতে আটটি পেশায় ভিসা ও পেশা পরিবর্তন বন্ধ। যে আটটি পেশার ভিসা বন্ধ বা পেশা পরিবর্তন হবে না তা হলো আমেল, আমেলাদি, মনিটরিং, বিশেষজ্ঞ, প্রকৌশলী, টেকনিশিয়ান, বিশেষজ্ঞ, ডাক্তার। তাই প্রবাসী ভাইয়েরা নিজে জেনে রাখুন এবং অন্যকে সতর্ক করুন।